নিরাপরাধ নিরস্ত্র ভারতবাসীর উপর ব্রিগেডিয়ার জেনারেল ডায়ারের নেতৃত্বে ব্রিটিশ সেনার গুলিবর্ষণ। ইতিহাসের এই অপূরণীয় ক্ষতের ওপর দাঁড়িয়ে চোখের জল ফেললেও সেই গণহত্যায় নিহতদের স্মৃতিকে সংরক্ষণের কথা ভাবেননি কেউ। অবশেষে এগিয়ে আসেন এক বঙ্গ সন্তান, নাম ষষ্ঠীচরণ মুখোপাধ্যায়। হুগলি থেকে ১৯১০ অমৃতসর গিয়েছিলেন তিনি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নাড়িয়ে দিয়েছিল এই বঙ্গ সন্তানকে। আরও বেশি দুঃখ তিনি তখন পেয়েছিলেন যখন দেখেছিলেন কেউ সেই জমি সংরক্ষণ করতে এগিয়ে আসছে না। জাতীয় কংগ্রেসের কাছে জালিয়ানওয়ালাবাগ ন্যাশনাল মেমোরিয়াল ট্রাস্ট গঠনের অনুরোধ জানান ষষ্ঠীচরণ মুখোপাধ্যায়। প্রস্তাব দেন যে জমিতে প্রাণ দিয়েছেন অগুন্তি ভারতবাসী সেই জমি সংরক্ষণ করা হোক। দেশবাসীর কাছে সাহায্যের জন্য এগিয়ে আসার আবেদন জানান মহাত্মা গান্ধী। অবশেষে অনুদানের মাধ্যমে সংগ্রহ ৫,৭০,০০০ টাকা দিয়ে জালিয়ানওয়ালাবাগের ওই জমি কিনে সংরক্ষণ করা হয়, তৈরি হয় স্মৃতিসৌধ। ট্রাস্টের প্রথম সম্পাদক হন ষষ্ঠীচরণ মুখোপাধ্যায়। ৯৪ বছর আগের সেই হত্যাকাণ্ডের পর বুধবার প্রথম কোনো ব্রিটিশ প্রধানমন্ত্রী জালিয়ানওয়ালাবাগে পা রাখেন। ভিজিটার্স বুকে সেই ঘটনাকে লজ্জাজনক আখ্যা দেন ডেভিড ক্যামেরন। তার পাশেই ছিলেন ট্রাস্টের বর্তমান কেয়ারটেকার তথা ষষ্ঠীচরণের নাতি সুকুমার মুখোপাধ্যায়। এক চিলতে ঘরে আর্থিক কষ্টের মধ্যে পরিবার নিয়ে তিন গুজরান করলেও ক্যামেরনের সফর এক চিলতে হাসি ফুটিয়েছে এই বঙ্গ সন্তানের মুখে। কারণ স্মৃতিসৌধ সংরক্ষণে ট্রাস্টের ভূমিকার প্রশংসা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পয়সা নেই, সাহায্য নেই, তবু এটুকু তো আছে। আর আছে জালিয়ানওয়ালাবাগের সঙ্গে মুখোপাধ্যায় পরিবারের নারীর টান। এবিপি আনন্দ,